আজকের রাশিফল 21 এপ্রিল 2019 রবিবার, তিথি কৃষ্ণ দ্বিতীয়া, জন্মরাশি হল তুলা, সূর্যোদয় সকাল 5:13 এবং সূর্যাস্ত বিকাল 5:59। মেষ রাশির রাশিফল, আজ ব্যবসায় কোনো শুভ খবর পাবেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তি আসতে পারে। পুরানো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার জন্য উপকার পাবেন, নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব বাড়তে পারে, সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে, প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। সামাজিক কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি লাভ হবে, অচেনা কোনো লোকের জন্য খরচ বাড়তে পারে। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আজ আপনি যে ফাঁকা সময়টি পাবেন তার লাভ নিন। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারেন। উত্তেজনাপূর্ণ দিন, যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন, যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষ রাশির রাশিফল, আপনি দেখতে পাবেন যে আপনার কাজে মনঃসংযোগ করতে অসুবিধা হচ্ছে, কারণ আজ আপনার স্বাস্থ্য ঠিক নেই। আজ আপনার সামনে উপস্থিত স্কিমগুলি নিয়ে দুবার ভাবা উচিত। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না, দুঃসময় আপনাকে অনেক বেশি কিছু দেয়। আপনার প্রণয়ের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন, যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন। আপনার আজ শত্রুর আক্রমণ থেকে একটু রক্ষা পেতে পারেন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হবে। পড়াশোনায় কোনো খারাপ খবর আসতে পারে। কোনো কাজের জন্য মাথা নিচু হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় কোনো মহাজনের সঙ্গে বিবাদ হবে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল, আজ বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎসঙ্গ ত্যাগ না করলে অর্থহানি হবে। কর্মের বদলির সম্ভাবনায় মানসিক চাপ আসতে পারে। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সংকেত থাকলে গুরুজনের পরামর্শে তা কেটে যাবে। আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। অবিলম্বে টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে আনবে। উৎসাহময় দিন, যেহেতু আপনার ভালোবাসার মানুষের কাছে ডাক পাবেন। আজ আপনি প্রচুর আমন্ত্রণ পাবেন এবং আকর্ষণীয় কিছু উপহারও আপনি পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশির রাশিফল, শারীরিক অসুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকার আনতে সাহায্য করবে। আজকে সাফল্যের সূত্র হলো এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন, তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে। আজ আত্মীয়ের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভবপর, কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে। আজ প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। কোনো বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমের সুখের সময় আসতে চলেছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সাংসারিক জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হবে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যাবে। নিজের পাওনা পেতে ভোগান্তি হবে। সাধু সঙ্গে গিয়ে মনে শান্তি মিলবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। সিংহ রাশির রাশিফল, আজ শরীর অসুস্থ হওয়ায় মন ভালো থাকবে না। বাড়িতে হঠাৎ প্রচুর অতিথি আসতে পারে। প্রাথমিক শিক্ষার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা খুব অনুকূল। আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। আজ সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভালো কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। টাকা পয়সার অবস্থা এবং আর্থিক সমস্যা যেমন করেই হোক এক উত্তেজনার উৎস। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব।
শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কন্যা রাশির রাশিফল। শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নতি করার চেষ্টা করুন। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আপনার অতিরিক্ত সময় শিশুদের সহচর্যে উপভোগ করতে ব্যয় করুন। আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে। কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়ার প্রয়োজন হবে। আজ অযথা ব্যয় নিয়ে চিন্তা থাকবে। শরীরের স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভ ফল পাবেন। আত্মীয়দের থেকে সাবধানে থাকুন, কোনো বদনাম হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে শুনে বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মে পরিবর্তনের যোগ আছে। বয়সে ছোট কারোর কাছ থেকে কোনো বিষয়ে আজ সাহায্য পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। তুলা রাশির রাশিফল। আজ কোনো নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। কোনো কারণে চিন্তা বৃদ্ধি পাবে। আজ সারাদিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভালো ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা আজ একটু থাকবে। পারিবারিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। আজ কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারেন। আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। ঘরের তরফে আজ কোনো ঝামেলা হতে পারে, কাজেই আপনি কি বলছেন সেই ব্যাপারে সতর্ক থাকুন। আজ প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজগুলি পরিলক্ষিত হবে। সফল করার পক্ষে দিনটি ভালো নয়। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার যত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে, কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। আপনার সৃজনশীল প্রতিভা সঠিক ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। আপনার আজকের দিনে কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, পায়ে কোনো রকম আঘাত লাগতে পারে। বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য আগামী সময়টা ভালো যাবে না। ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য আজ ভালো যাবে না। আজ কোনো কিছু পাওয়ার জন্য মনে জেদ তৈরি হতে পারে। আজ কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজ পূর্ণ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশির রাশিফল। আজ সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনো কথায় কোনো অশান্তি বৃদ্ধি পাবে। আজ পুরনো দিনের কোনো আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগের কোনো ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে। সঙ্গীত চর্চায় খুব আনন্দ পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ আছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে, কিন্তু আপনার জীবনকে নিশ্চিতভাবে নেবেন না। উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হলো আসল ব্রত। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু পুরস্কার আসতে পারে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে। একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন। মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল। আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সব কিছুই করুন। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। আজ ঘরে সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করতে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। ভালোবাসা ইতিবাচক অনুভূতি আজ দেখাবেন। আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করায় এবং এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। আপনার আজকের দিনে মামলার ব্যাপারে খরচ বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব লাভ হতে পারে। রাস্তায় যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। নিজের দায়িত্ব পালন করতে না পারায় কর্মস্থানে অপমানিত হতে পারেন।
পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে মন চঞ্চল থাকবে, কারোর কাছ থেকে খুব মূল্যবান বস্তু আজ উপহার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশি রাশিফল। আপনার আজকের দিনে কর্মচারীদের নিয়ে কোনো বিবাদ বাঁধতে পারে, উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। বন্ধুর বিবাহে সংবাদ আজ মনে আনন্দ আনবে। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা রয়েছে, কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। উচ্চ আশা থাকলে আজ সফল হতে পারেন। মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে, সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরানো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন। আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎসর সৃষ্টি হবে। ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে। কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। আজকের ভাগ্য সংখ্যা হল 7। মীন রাশি রাশিফল। আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছুটা সময় কাটান। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান। আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। আজ আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন, তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা করুন। যদি ভ্রমণ পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার কর্মসূচি পরিবর্তনের জন্য স্থগিত হতে পারে। পড়াশোনার জন্য দিনটি খুব ভালো, চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। মানসিক উদ্বেগ থাকলে কেটে যেতে পারে, দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না, বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আজ আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।